ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতনের ঘটনায় ক্যাম্পাসে উপস্থিত হয়ে আত্মপক্ষের সমর্থন করে বক্তব্য দিয়েছেন অভিযুক্ত 5 শিক্ষার্থী। সোমবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন তারা। একই সঙ্গে এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীরও সাক্ষাৎকার নেওয়া হয়। তো আমাদের যে গত মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্তটি হয়েছিল শৃঙ্খলা কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল যে শুনানির জন্য তলব করা, এবং সেই শুনানি তারা মৌখিকভাবেও দিতে পারে সশরীরে উপস্থিত হয়ে, অথবা সশরীরে এসে মুখের কথাটা লিখিতও দিতে পারে। তো গত পরশু দিন অন্তরা চৌধুরী আমাকে ফোন দেয় এবং দিয়ে বলে যে তার একটু জীবনের হুমকি আছে কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহরে, তাহলে আমি কেমন করে আসবো। কিন্তু আমাদের শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে এই যে 5 জন, তাদেরকে শুনানির দিনে যদি তারা নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে গেট থেকে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে, গেট থেকে ভিতরে, অর্থাৎ 175 একরের সিকিউরিটির কথাটা বলা হয়েছে। তো সেই কথাটি আমি তাকে জানিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে তুমি গেট থেকে অবশ্যই ফ্যাসিলিটি পাবে ভিতরে ঢোকার। আর একটা বিষয় যে যদি তারপরও তুমি অ্যাডভান্স কিছু চাও বা মনে করো, তাহলে এটা প্রক্টোরিয়াল বডির সঙ্গে তুমি আলাপ করতে পারো, অর্থাৎ প্রক্টর মহোদয়ের সঙ্গে আলাপ করতে পারো, এবং আমার পক্ষ থেকেও আমি ওনাকে বলবো যে অন্তরার এই হলো বক্তব্য, ঠিক আছে? এটা আমি প্রক্টর মহোদয়কে বলেছি, তারপরে অন্তরার সঙ্গে প্রক্টর মহোদয়ের কী কথা হয়েছে সেটা তো আমার জানার কথা না।